প্রতিযোগিতায় জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন মন্ডল কি বললেন শুনুন। বিদ্যাসাগর বিদ্যানিকেতন একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বাগাছাড়া পারহাউসের নিকট আমতলা নওয়াদা মুর্শিদাবাদ। 2021 শিক্ষাবর্ষে প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন 7432035400 অথবা 9732977930 এই নম্বরে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মোশারেফ হোসেন মন্ডল মহাশয়, সঞ্জয় হাজার মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য এই টুঙ্গি মাঠ বহু ঐতিহাসিক, বহু পুরাতন মাঠ। এই মাঠের অনেক বড় বড় খেলা হয়েছে। আজকে আপনাদের সামনে দেশীয় এবং বিদেশি প্লেয়ারের সংমিশ্রণে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডের যে সভাধিপতি কাপ 2020 আমরা শুরু করেছিলাম 15 ডিসেম্বর শ্যামনগর হাইস্কুল মাঠ থেকে। সেই দিন শুভ সূচনা এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রহিম নবী, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়সহ তিনজন ভারতীয় দলের খেলোয়াড়। আজকে আমরা সেমিফাইনালে, এই কোয়ার্টার ফাইনালে খেলায় যেভাবে এই এলাকার মানুষ চারিদিকে কানায় কানায় ভর্তি হয়ে ফুটবল প্রেমী মানুষ যেভাবে দুই টিমকে উৎসাহ যুগিয়েছে, আমি মনে করি আজকের এই মাঠে দর্শকের উপস্থিতি আর নতুন বছরের শুভেচ্ছা, আগামী দিন আমাদের সকলের ভালো কাটুক এই কামনা করব মহান ঈশ্বর আল্লাহ তাআলার কাছে। আর আমরা এই সভাধিপতি কাপ আমরা যেটা সূচনা করেছিলাম আজ অবধি যেটা চলছে, 26 জানুয়ারি এই খেলার ফাইনাল হবে ত্রিমোহিনী হাই মাদ্রাসা মাঠে। সেই দিন ভারতীয় দলের কোনো বড় খেলোয়াড় সেই দিন আসবে ফাইনাল খেলায় এবং আপনাদেরকে আমন্ত্রণ করব, আপনারাও সেই দিন এই খেলা দেখতে যাবেন। আজকে সভাধিপতি কাপের কোয়ার্টার ফাইনালে আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি এই পঞ্চায়েতের প্রধান অপর্ণা হালদার এবং তাদের সমস্ত টিম, মাওলা চাচা সহ তাদের সমস্ত টিমকে কালাম সহ ভাই বাপি। আর সেই সঙ্গে চাঁদপুর অঞ্চলের প্রধান খোদাক্ষ সাহেব এবং উপপ্রধান আবু হেনা বাপির নেতৃত্বে তার সমস্ত টিমকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা মঞ্চে পেয়েছি এই খেলার চেয়ারম্যান তথা আমাদের প্রথম দিন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা পরিষদের সদস্য ভাই সঞ্জয় হালদার। আমরা পেয়েছি আমাদের বাম দিকে উপবিষ্ট এই খেলার কনভেনার, সর্বতোভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রথম দিক থেকে আজিজ সাহেব, সেলিম মাস্টার মশাই, তিনি প্রথম দিন থেকে এই খেলার শুভ সূচনায় তিনি আছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাকুদা আমাদের মহাদেশ সাহেব, পাশাপাশি আমাদের কেট বালিটু অঞ্চলের প্রধান ইসরাফিল ভাই, বশির ভাই থেকে শুরু করে তাদের সমস্ত ভেল্টু থেকে তাদের সমস্ত টিমকে। পাশাপাশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব বীরেন কাকা, প্রবীণ মানুষ তিনি উপস্থিত আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে সব খেলার সেরা খেলা হচ্ছে ফুটবল, আর এই ফুটবল খেলা আমরা চালু করেছি কী কারণে, যে লকডাউন পরবর্তীতে সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্ব সব সময় ঘরবন্দি, কোনো বিনোদনমূলক কোনো খেলা
সম্পূর্ণভাবে বিরত ছিলাম। আমরা বাসব কি বাসব না, এই সমাজের আমাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, আমাদের ভ্যাকসিন চালু হয়ে গেছে, গভর্নমেন্ট ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, তাই আগামী দিন আমাদের করোনা নিয়ে অত ভয় নেই, যেহেতু ভ্যাকসিন চালু হয়ে গেছে তার প্রতিকার আমরা পাব। এই ফুটবল গ্রাউন্ডে আমি মনে করি আজকের এই মাঠে যে সমস্ত মানুষ নারী পুরুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে যেভাবে উপস্থিত হয়েছেন, আমি মনে করি একটা ফুটবল মাঠ পারে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে, একটা ফুটবল মাঠ পারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে, একটা ফুটবল মাঠ পারে বিভিন্ন বর্ণের মানুষকে একত্রিত করতে। তার কারণ আজকে আমরা যে খেলাটা দেখছি, কখনো বালিগঞ্জের ভালো প্লেয়ার 10 নম্বর যখন সে বল নিয়ে বিপক্ষ দল চাঁদপুরের যেমন নেটে বল মারার জন্য উদ্যোগ হচ্ছে, বালিগঞ্জের হিন্দু মুসলিম নির্বিশেষে একসাথে করতালি দিয়ে তাদের টিম পিরিটের জয়গান করছে। আমি মনে করি ফুটবল মাঠের মতো সম্প্রীতির উদাহরণ কোথাও হতে পারে না। তাই আজকের আপনাদেরকে নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার সভাধিপতি হিসাবে, আপনাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এই সভাধিপতি কাপ সূচনা করেছি, বালিগঞ্জে কোয়ার্টার ফাইনালের খেলা দিয়েছি, আপনাদের পাশে আগামী দিনও থাকবো সব রকম অনুষ্ঠান সব রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তাই আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা খেলাটাকে উপভোগ করবেন এবং খেলোয়াড়দেরকে সহযোগিতা করবেন। সকলের প্রতি আমার আবারও ভালোবাসা নমস্কার এবং নতুন বছরের হার্দিক শুভেচ্ছা সকলকে আমি জ্ঞাপন করছি। জিএস গার্মেন্টস সহযোগিতায় হুগি কলকাতা, আমতলা শাখা পাইকারি শোরুম, আমতলা জমি রেস্ট অফিসের নিচে, নওদা মুর্শিদাবাদ, প্রোপ্রাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। এখানে পাবেন লেগিংস, জেগিংস, প্লাজো, পাটিয়ালা, ওড়না, টপ, লেডিস জিন্স, নাইটি, ওয়েস্টার্ন টপ, চুড়িদার, রেয়ন কুর্তি, সুতির কুর্তি, মসলিন কুর্তি, লং স্কার্ট, লেডিস শার্ট, ক্রপ টপ, হুডি টপ, ফ্রক, চুড়িদার পিস ইত্যাদি। এছাড়াও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। মোবাইল নাম্বার 8001814833 অথবা 9845907598। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।